Yes, we got three changes in our team. I have to mention their name. লাহোরে বাছামরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগে টসের সময় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ঘটিয়েছেন মজার এক ঘটনা। টসে জিতে সাকিব ব্যাটিং নেন। এরপর তার কাছে জানতে চাওয়া হয় একাদশ নিয়ে, অর্থাৎ বাংলাদেশের স্কোয়াডে কোনো পরিবর্তন আছে কিনা। সাকিব বলেন তিনটা পরিবর্তন নিয়ে মাঠে নামবে তার দল, কিন্তু সেই তিনজন কারা কারা সেটা বলতে গিয়ে হেসে দেন বাংলাদেশ ক্যাপ্টেন। এই হাসির কারণ কি? কারণ হলো সাকিব ভুলে গেছেন তার সতীর্থদের নাম। বলেন তাদের নাম আমার মনে করতে হবে। পরক্ষণে অবশ্য তিনজনের নামই স্মরণ করে বলে দিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন। সতীর্থদের নাম ভুলে গিয়ে হাসলেও খেলা নিয়ে সাকিব যে কতটা সিরিয়াস তা বোঝা গেছে খেলা শুরুর আগেই। পাকিস্তানের মাটিতে টাইগাররা যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন তখনই তাদের চোখে মুখে ফুটে উঠেছে জয়ের ক্ষুধা। সাকিব তো সঙ্গীত শেষ করেই শুরু করেছেন ব্যাটিং শ্যাডো। যে তিনজন একাদশে যুক্ত হয়েছেন তারা আফিফ হোসেন, হাসান মাহমুদ এবং শামীম হোসেন পাটোয়ারি। বেশ ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের পারফরম্যান্স সবাইকে করেছে আশাহত। বাজে হার দিয়ে শুরু হয়েছে টাইগারদের এশিয়া কাপ মিশন। হারের পর বাংলাদেশ দল এখন পাকিস্তানের লাহোরে, যেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সাকিবের দল। এশিয়া কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ফলে এমন ম্যাচকে সামনে রেখেই একাধিক পরিবর্তন আনা হয়েছে। এক ম্যাচের ব্যবধানেই বদলে গেছে বাংলাদেশের ওপেনিং জুটি। গত ম্যাচে সাত নম্বরে খেলা মেহেদী হাসান মিরাজ আজ খেলছেন ওপেনিংয়ে। শেষবার ওয়ানডেতে মিরাজ ওপেন করেছিলেন 2018 সালে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে। গত ম্যাচে অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে বসানো হয়েছে। মিরাজের সঙ্গে ওপেনিংয়ে আছেন গত ম্যাচের নাঈম শেখি। অর্থাৎ আরও একটি নতুন ওপেনিং জুটি দেখল বাংলাদেশ ক্রিকেট। এদিকে শেখ মেহেদীর জায়গায় ফিরেছেন আফিফ হোসেন, আর মুস্তাফিজুর রহমানকে বসিয়ে খেলানো হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ওয়ানডেতে আফগানিস্তানের চেয়ে যে কোনো বিভাগে শক্তিশালী টাইগাররা। দুই দলের মুখোমুখি লড়াইও এগিয়ে বাংলাদেশ। 14 দেখায় টাইগারদের জয় 8টি আর আফগানরা জিতেছে 6 ম্যাচে। যদিও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে বাংলাদেশ হেরেছিল, তবে টিকে থাকার লড়াইয়ে নাঈম মেহেদীরা যেই দুর্দান্ত সূচনা করেছেন তাতে টাইগারদের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করাই যায়। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।